হিরো আলমকে যারা কুকুরের মতো রাস্তায় দৌড়ে দৌড়ে পিঠাইছিলেন তারা এবার বিপদে পড়ে গেছেন। তাদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে, বরং তারা নয়, বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নিজেই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন। ভিডিওটা শেয়ার করে দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে বিপদে, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এর সুষ্ঠু তদন্ত চেয়েছে। কে চেয়েছেন জানেন? স্বয়ং জো বাইডেন। মধ্যেই ব্রিফিং দেওয়া হয়েছে কেন হিরো আলমকে এভাবে মারা হইলো, যেটা আমরা গণমাধ্যমে দেখেছি সেই দৃশ্যটাই তাদের কাছে পৌঁছে গিয়েছিল। তো হিরো আলম তাদেরকে জানাইতে চেয়েছিল, তার আগেই টুইট করে জানিয়ে দিয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৈফিয়ত চেয়েছে। অন্যদিকে ডিবি হারুন সাহেব, যিনি আলোচিত যে কোনো ঘটনার তিনি বিবৃতি দেয়, এবার তিনি বিবৃতি দিলেন যে হিরো আলম নিজের দোষে মার খেয়েছেন। আর হিরো আলমও তার বক্তব্য দেওয়ার 2 ঘন্টা পরে হিরো আলমও লাইভ এসে ডিবি হারুনকে চ্যালেঞ্জ দিয়েছে যে ডিবি হারুন, তিনি আমার ব্যাপারে মিথ্যা কথা বলেছে। শুধু মিথ্যা না, আরও কী কী বলেছেন হিরো আলম সেই চ্যালেঞ্জটা দেখলে অবাক হয়ে যাবেন। বিশেষ করে সেই আলোচিত ঘটনায় যারা যুক্ত ছিলেন অনেকে দাবি করতেছেন যে এই ঘটনা বিএমপি ঘটিয়েছে, অর্থাৎ জঙ্গি কোনো সংগঠন এই ঘটনা ঘটিয়েছে। তবে তাদেরকে এবার একটু সতর্ক করে এই যে ছবিটা ভাইরাল হয়েছে, যেখানে নাম দেওয়া হয়েছে যে যিনি হামলা করেছেন হিরো আলমের হামলাকারী গ্রেফতারকৃত ইমরান খান, অর্থাৎ 7 জন যে গ্রেফতার হয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে ইমরান খান, তিনি নাকি বিএমপি অর্থাৎ মহানগর দক্ষিণ যুব দলের সদস্য, অর্থাৎ বিএমপির যে যুব দল রয়েছে সেই যুব দলের নাকি তিনি সদস্য এবং সেখানে নাম দেওয়া হয়েছে। তো এইবার আসেন আপনারা এই চিত্রটা একটু দেখেন, আর এই হচ্ছে হিরো আলম। এখানে তিনি কি আসলে হিরো আলমকে মারতেছেন নাকি সামনে থাকা ব্যক্তিদের কাছ থেকে হিরো আলমকে ছুটাই নিতেছেন, এই ব্যাপারে আমি নিজে মতামত দিতে চাই না, কারণ কমেন্ট বক্স আপনাদের জন্য রেখে দিয়েছি। যারা আসলে না জেনে না বুঝে ভিডিও না দেখেই বলতেছেন, তারা আসলে এই চিত্র দেখার পরে বুঝতে পারবেন যে এই যে হিরো আলম কি তার হিরো আলম কি মানে তাকে মারতেছে নাকি পিছন থেকে মানে কোনোভাবে তিনি কি হিরো আলমকে বাঁচানোর চেষ্টা করতেছেন, এই কমেন্টটা আপনাদের কাছে রেখে গেলাম। তো এইবার চলুন ডিবি হারুন সাহেব তিনি কেন বললেন যে হিরো আলম নিজের দোষে মার খেয়েছে সেটা একটু শুনি, এবং হিরো আলম এই ডিবি হারুনকে তিনি যে চ্যালেঞ্জ দিয়েছে সেটাও কিন্তু দেখবেন। আগে দেখি ডিবি হারুন কি বলেছে। একজন লোকের সামনে ওকে হিরো আলমকে একে বা কারা মানে তাকে মারছে সেটা আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন। শুধু দেখেছে দেখে চুপ থাকলে হবে না, তো যারা ঘটিয়েছে তাদের প্রায় 7 জনকে আমরা গ্রেফতার করেছি। খুব ভালো, আমরা বলছি আপনার একটা মামলা, যেহেতু আমরা আসামি অনেক ধরেছি এবং আমরা আরো যারা সিসিটিভিতে যাদেরকে সম্পৃক্ত হবো তাদেরও গ্রেফতার করবো। আপনি একটি মামলা রুজু করেন, কিন্তু সে পুলিশ যাওয়ার পরে সে তার অফিস থেকে বের হয়ে গেছে। প্রথম ভিতরে হিরো আলম আসলে মানে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে আমি পুলিশের উপরও ভরসা করতে পারতেছি না, তাই হিরো আলম আসলে সে সময় মামলা দেয় নাই। তিনি মার খেয়েছেন আর তিনি বলতেছেন আপনি আইসা মামলা দেন, কারণ মামলা এখানে তো 164 ধারা জারি হয়ে যাওয়ার কথা। ওকে নিকেতনে সকালবেলা হিরো আলম প্রায় 50-60 জন লোক নিয়ে কিন্তু সেখানে গিয়েছেন। এই যে কথাটা 50-60 জন লোক নিয়ে তিনি নাকি গিয়েছেন, এটা হিরো আলম একদম নাকচ করছেন। ওকে গিয়ে উনি ভোট কেন্দ্র পরিদর্শন করে বিদ্যানিকেতন চলে আসেন। বিদ্যানিকেতনে তিনি যাননি হিরো আলমের স্পষ্ট বক্তব্য, একটু পরেই শুনবেন। এবং আমার সাথে তার কথা হয়েছে টেলিফোনে। ওকে আমি বলছি কি অবস্থা, সে বলছে ভালো, তবে কিছু কিছু কেন্দ্রে আমার এজেন্ট নাই। তাই বললাম যে আপনি তো এজেন্ট দিতে পারেন নাই, তারপরে যদি এজেন্ট থাকে আপনি আমাকে বলেন, আমরা এজেন্ট আপনাকে। এখানে আমরা একটা চিত্র দেখেছিলাম, হিরো আলমের এক এজেন্ট বলতেছে যে আমার এজেন্ট কার্ড রয়েছে, আমাকে ভিতরে ঢুকতেই দেওয়া হচ্ছে না। তো ডিবি হারুন সাহেব যে বক্তব্য দিলেন সেই বক্তব্যের সাথে সেই বক্তব্য কিন্তু মিল নাই। ওকে তারপরে উনি আমার আগে আর রিং টিং দেয় নাই। তারপরে আবার 3টার পরে নিরাপত্তার কাজে ছিল তারা তাকে বাধা দিয়েছেন যে আপনি এত লোক না, আপনি সেখানে কম কিছু লোক নিয়ে যান। তারপর শেষে শুনে নাই না আসলে ভিতরে ঢুকে, সেখানে ঢুকে আপনারা লক্ষ্য করবেন ভিডিওটা আমার কাছে আছে, ভিডিও গুলো তো আমরা দেখছি, সে বারবার মানে একটা গ্রুপকে দৌড়াচ্ছে মারার জন্য উদ্যত হয়েছে, পুলিশ তাকে মানে ফেরাতে পারছে না। এই চিত্রটা হিরো আলম নাকি তিনি মারার জন্য দৌড়াচ্ছে, মানে অনেক সময় হয় না কেউ আক্রমণ করে বা কেউ খুন করার পরে যখন তাকে চুরি করে যখন দৌড় দেয়, হ্যাঁ যখন দৌড়তে তার পিছনে অনেক লোক দৌড়ায় যে ধর চোরকে ধর, তখন চোরও বলে চোর গেল। হ্যাঁ তো হিরো আলম তিনি আসলে মার খেয়ে দৌড়াচ্ছেন আর তার দাবি হচ্ছে হিরো আলম কাউকে মারার জন্য দৌড়াচ্ছেন। খুব সুন্দর বক্তব্যটা, আমার কাছে ভালো লাগছে। তারপরে পুলিশ কোনোভাবে বিষয়টা সমাধান করার চেষ্টা করছে, ভোট কেন্দ্রের বাহিরে তাকে বের করে দিয়েছে। বিষয়টা ভোট কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার পরে রাস্তার মধ্যে সেখানে প্রায় 50-60 জন লোক ছিল এবং এই 50-60 জন লোকের সামনে হিরো আলমকে কে বা কারা
মানে তাকে মারছে সেটা আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন। এটা আসলে একটা বিচ্ছিন্ন ঘটনা যারা ঘটিয়েছে। আচ্ছা, 50-60 জন লোক ছিল, পুলিশ সেখানে তাকে বাইট করে দিল, অর্থাৎ পুলিশ একজন মানে এমপি প্রার্থীকে প্রোটোকল দিবে এটা কিন্তু তখন দেয় না, এটা এইটা জিনিসটা আমার বুঝে আসতেছে না। ওকে, তাদের প্রায় 60 জনকে আমরা গ্রেফতার করেছি এরা সাথে। আচ্ছা, এখান থেকে আমরা ডিবি হারুন সাহেবের বক্তব্য আবার শুনবো, আমরা একটু হিরো আলম সাহেবের বক্তব্য শুনে আসি। আসলে হিরো আলমের দাবিটা কি? ওকে, হিরো আলম সাহেবের কথা একটু শোনা যাচ্ছে, তিনি বলতেছেন ডিবি স্যার বারবার একটা কথা বলতেছেন, আমি নাকি 50-60 জন লোক নিয়ে সেই ভোটার কেন্দ্রে ঢুকেছি এই কথা বললেন। ওকে, সম্পূর্ণ মিথ্যা কথা। তিনি বললেন যে ডিবি হারুন সাহেব তিনি সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছেন, আমি সকালে একবার এবং বিকালে একবার যাই নাই ভোটার কেন্দ্রে, মানে ভিতর কেন্দ্রের ভিতরে আমি প্রবেশ করি নাই, বনানী বিদ্যা কেন্দ্র যেখানে রয়েছেন সেখানে আমি প্রবেশ করি নাই। এটা হচ্ছে হিরো আলমের স্পষ্ট বক্তব্য, যেটা ডিবি হারুন সাহেব তিনি বলতেছেন যে হিরো আলম সেখানে প্রবেশ করছেন, আর হিরো আলম প্রবেশ করার পর সেখানে উচ্ছৃঙ্খলা তৈরি করছে, এরপরে হিরো আলম কাউকে মারবে এরকম উদ্যতপূর্ণ আচরণ করেছে, দৌড়ে দৌড়ে হিরো আলমকে মারতেছে। এই বক্তব্যের ফলে আসলে হিরো আলমের বিজয়টা কীভাবে হয়েছে, হেরে গিয়েও অনেক সময় বিজয় লাভ করা যায়, যে ঘটনা ঘটিয়েছে যারাই ঘটাইছে, এটা অনেকে দাবি করতেছেন যে বিএনপির লোকজন এই ঘটনা ঘটিয়েছে, আর সে বিষয়ে আমি কিন্তু বলেছিলাম যে এই ইমরান যদি বিএনপির লোক হয় তাহলে বুঝলাম যে ইমরান তাকে মারতেছে, তাহলে সে তার মারার তো দরকার নাই, সামনে যে লোকজন তাকে মারতেছে তাদের ঠেলে দিলেই হয়, হিরো আলম আলুবদ্ধ হয়ে যায়, তিনি পিছন থেকে হিরো আলমকে টেনে নিচ্ছেন কেন, এটাই হচ্ছে আমার অন্যতম আরও একটি প্রশ্ন। বিষয়গুলো আসলে আপনার কাছে কতটুকু বিদঘুটি মনে হয় বা আসলে পেঁচালো মনে হয় সেটা কমেন্ট সেকশনে আপনি জানিয়ে যাবেন, আর এই ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন যাতে আসলে মানুষ সঠিকটা জানতে পারে। হিরো আলম যেভাবে ডিবি হারুন সাহেবকে মুখোমুখি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে হিরো মানে ডিবি হারুন সাহেব মিথ্যা কথা বলছেন, হিরো আলম এই কথাটা বললেন, তো এখানে আপনি কাকে বিবেচনা করবেন সেটাও আপনি, কারণ আপনি ভিডিও চিত্রগুলো দেখেছেন, হিরো আলমকে মারা হয়েছে না মার খেয়েছেন সে চিত্রগুলো দেখেছেন, তবে এটার জন্য আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই, আর সামনে রাজবোটে এই ঘটনায় অনেক ইফেক্ট পড়বে যেটা আসলে আমাদের দেশের জন্য অনেক ক্ষতিকর, কারণ দেশের আইন শৃঙ্খলাদেরকে উপেক্ষা করে বাহিরের শক্তি তখন নেতৃত্ব দেবে, আর সেটা কিন্তু সত্যিই আমাদের জন্য লজ্জার কারণ হয়ে যেতে পারে, আর দেশের আপনি আইন শৃঙ্খলার প্রতি কতটুকুই বা বিশ্বাস করবেন সেটা কিন্তু হিরো আলম আবার বুঝাই দিলেন। তো সব কিছু মিলে আপনার মতামত আপনি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।